মন্দিরে অবতারিণীর সঙ্গে রাধাকৃষ্ণের সহাবস্থান। কথিত আছে এই মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। মহাতীর্থের অন্দরমহলের অন্তরে নিহিত রয়েছে এমন নানান লোকগাথা। হুগলির কামার পুকুরে জন্মেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তবে গদাধরের বাল্যকাল কামার পুকুরে কাটলেও যৌবন কেটেছে দক্ষিণেশ্বরে। হুগলি নদীর তীর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণির স্মৃতি বিজড়িত তীর্থভূমি, শতাব্দী প্রাচীন এই ভবতারিণীর মন্দির। 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধন স্থলে পরিণত হয় এই মন্দির। রামকৃষ্ণের সাধন সত্তা এখানে পরিপূর্ণতা লাভ করে। রামকৃষ্ণের সর্বধর্মের সাধনার সাক্ষী দক্ষিণেশ্বর কালীবাড়ি। কথিত আছে দক্ষিণেশ্বরকে বৃন্দাবনের সমতুল্য করে গড়ে তুলেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। লোককথা অনুসারে এই পূর্ণভূমিতেই স্বামী বিবেকানন্দকে ব্রহ্মলোকের স্বাদ পেতে সাহায্য করেছিলেন তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ। অথচ সেই স্বামীজিকেই একসময় ঢুকতে দেওয়া হয়নি এই দক্ষিণেশ্বর মন্দিরে। এইসব নানা অজানা অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে এই মহাতীর্থ। এবার আসা যাক ঠাকুরের জন্মস্থান কামার পুকুরের কথায়। কামার পুকুরের হালদার পুকুরের জলেই প্রথম বালক গদাধরকে দেখে চিনু শাখারি। এরপরেই তিনি উপলব্ধি করেন ইনি স্বয়ং নারায়ণ। ভাব সমাধিতেও দেখেছিলেন গদ্যাপদ্মধারী স্বয়ং নারায়ণকে। চিনু শাখারিণীর সঙ্গে গদাধরীর রয়েছে অনেক ইতিহাস। কামারপুকুর গ্রামের গোপাল শাখারির ছেলে চিনু রামকৃষ্ণদেবের চেয়ে প্রায় 17 বছরের বড় ছিলেন। বালক গদাধরের দিব্য ভাব এবং ঐশ্বরিক আবেগ তাকে মুগ্ধ করেছিল। তিনি গদাধরকে দেখে মনে করতেন শ্রী চৈতন্যদেবের পুনরায় আবির্ভূত হয়েছেন। গ্রামে শ্রীনিবাসের একটি মুদির দোকান ছিল এবং গদাধর প্রায়ই সেখানে গিয়ে বসতেন। গদাধরকে খাওয়াতে তিনি খুবই ভালোবাসতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তাকে চিনে শাখারি বলেও উল্লেখ করেছেন। শ্রীনিবাসের আক্ষেপ ছিল তিনি গদাধরের পরিণত বয়সের লীলা হয়তো দেখতে পাবেন না। কামারপুকুর গ্রামের আদি নাম শুকলালগঞ্জ। গ্রামের আদি জমিদার শুকলাল গোস্বামীর নামে এই নাম। শুকলালগঞ্জ, শ্রীপুর, মুকুন্দপুর, মধুপাটি ও কামারপুকুর এই পাঁচখানি ছোট ছোট গ্রাম পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত বলে বহুদিন ধরে সকলের কাছে শুধুমাত্র কামারপুকুর গ্রাম নামে অভিহিত হয়ে আসছে। অনেকের মতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের ভিক্ষামাথা ধনী কামারিনীর পিতকুলের কোনো এক ব্যক্তিকে দিয়েই স্থানীয় শাসনকর্তা মানিক রাজা যে পুকুরটি খনন করিয়েছিলেন তাকে কামারদের পুষ্করিণী নামে অভিহিত করা হতো। এই নামটি থেকেই কামারপুকুর নামটির উদ্ভব। 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর শ্রী শ্রী রামকৃষ্ণ কামারপুকুরেই ছিলেন। পরে দক্ষিণেশ্বরে চলে যান, কিন্তু মাঝে মধ্যেই কামারপুকুরে এসে থাকতেন। সাধনাকালের অন্তে প্রায় প্রতি বছরই চতুর্মাসে অর্থাৎ বর্ষা এবং শরৎকাল তিনি কামারপুকুরে এসে কাটাতেন। 1880 সালে শেষবার কামারপুকুরে আসেন তিনি। সেবার 8 মাস এখানে অতিবাহিত করেন। তবে কামারপুকুরে থাকাকালীন তার সখ্যতা শুরু হয় চুনি শাখারির সঙ্গে। চুনি প্রথম হালদার পুকুরের জলে বালক গদাধরকে দেখেন এবং রামকৃষ্ণদেবের মধ্যেই স্বয়ং গদাধারী নারায়ণকে দর্শন করেন। শুধু তাই নয়, গদাধরের ভাব সমাধিতেও শ্রীকৃষ্ণের রূপ দর্শন করেছিলেন চুনি শাখারি। তবে বর্তমানে চুনি শাখারির কোনো বংশধর নেই। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহরক্ষার পরেও প্রায় 7 বছর শ্রীনিবাস বেঁচে ছিলেন। দক্ষিণেশ্বরেও ঠাকুরের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি প্রত্যহ শ্রী ভগবদ্গীতার এবং অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণরূপে ঠাকুর যখন কামারপুকুরে আসতেন তখনও তিনি তার চিনুদাদার সঙ্গে
পূর্ববর্তী সম্পর্ক বজায় রাখতেন। বৈদ্যনাথ লাহাদের তত্ত্বাবধানায় চুনি শাখারিন ভিটে এখনো মঠের আওতায় চলে গেছে। চুনি শাখারির ভিটেতে তৈরি হয়েছে বিরাট গেস্ট হাউস ও মঠ। তবে চুনি শাখারির এই ভিটে এখন তীর্থস্থান হিসেবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।